হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। সামনেই NMMS পরীক্ষা, যদিও ডিসেম্বর মাসে, আগামী 9ই আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যাবে। আজকের NMMS 2017 সালের যে প্রশ্ন ছিল তার ম্যাটের প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, তার প্রথম 30টি প্রশ্ন আজকের এই পর্বে থাকবে। অষ্টম শ্রেণী জাতীয় মেধাবৃত্তি পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি মন দিয়ে তোমরা দেখো এবং খাতায় নোটও করে নিতে পারো। তাহলে শুধু এই NMMS পরীক্ষা নয়, বিভিন্ন পরীক্ষাতেও কাজে লাগবে। শুরু করা যাক। 1 থেকে 10 নম্বর পর্যন্ত কতগুলো সূত্র আছে, সূত্র থেকে অর্থাৎ অডম্যান আউট, খুব সহজ কথাতে। যেমন প্রথম প্রশ্ন, আমরা, তোমরা, তাহারা, সে, সে একবচন, তাই সে উত্তর আলাদা। জ্যামিতি, বীজগণিত, পাটিগণিত, গণিত, এখানে গণিত আর বাকিগুলো তার শাখা, তাই গণিত সঠিক উত্তর। খুব সহজেই বুঝতে পারছো এই ধরনের 10টি প্রশ্ন থাকে। টেলিস্কোপ, ট্রানজিস্টার, টেপ রেকর্ডার, টেলিফোন, 4টের মধ্যে একমাত্র টেলিস্কোপ আলাদা, অর্থাৎ টেলিস্কোপের সঙ্গে শব্দের যোগ নেই, বাকিগুলোতে শব্দ বা কথা বলার বিষয় আছে বা শোনার বিষয় আছে। পরের প্রশ্ন, গ্যালিলিও, কোপারনিকাস, কলম্বাস, ভাস্কর, ভাস্কর ভারতীয় জ্যোতির্বিদ, তাই ভাস্কর উত্তর। জানুয়ারি, ফেব্রুয়ারি, জুলাই, আগস্ট, খুব সহজেই বুঝতে পারছো, একমাত্র ফেব্রুয়ারি কম, অর্থাৎ 28 বা 29 দিনে, বাকিগুলি 31 দিনে, তাই ফেব্রুয়ারি এখানে সঠিক উত্তর। তাহলে প্রথম 5টি, পরের 5টি প্রশ্ন দেখে নেওয়া যাক। তুলো, পাট, নাইলন, পশম, 6 নম্বর প্রশ্নে, এগুলির মধ্যে যদি একটু লক্ষ্য করো দেখবে নাইলন হচ্ছে কৃত্রিমভাবে তৈরি হয়, বাকিগুলি হয় জীব, জন্তু বা প্রকৃতি থেকে পাওয়া যায়। আচ্ছা, এগুলির মধ্যে 2^1 এটি সঠিক উত্তর, 2 বাকিগুলোতে 1 উত্তর হবে। যদি অঙ্ক কষে দেখো তাহলে বুঝতে পারবে। ভুটান, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, যদি এগুলো দেখি তাহলে 3টে দেশের মধ্যে ভুটানে যেতে গেলে কোনো রকম পাসপোর্টের প্রয়োজন হয় না, বাকিগুলোতে পাসপোর্ট প্রয়োজন হয়। 9 নম্বর প্রশ্ন, কথাকলি, ডিস্কো, গাড়োয়া আর ভাংড়া, এগুলির মধ্যে কথাকলি ক্লাসিক্যাল ড্যান্স, বাকিগুলি রিজিওনাল ড্যান্স বা আঞ্চলিক নৃত্য। আপেল, আলু, পেয়ারা, আম, এগুলির মধ্যে আলু সবজির মধ্যে পড়ে, বাকিগুলি ফল, তাই সঠিক উত্তর আলু। তাহলে প্রথম 10টি প্রশ্ন গেল। পরের 11 থেকে 20 প্রশ্ন বিভিন্ন সূত্র দেওয়া আছে, সেখান থেকে তোমাকে সঠিক উত্তর বেছে নিতে হবে। যেমন 11 নম্বর প্রশ্ন, অংশের সাথে সমগ্র অংশের সম্পর্ক হলে বৃত্তচাপের সঙ্গে বৃত্তের সম্পর্ক, খুব সহজ। ব্যাংকের সাথে যদি মুদ্রা হয় তাহলে পরিবহনের সাথে অবশ্যই ট্রাফিক বা পরিবহন, এটা গেল। 13 নম্বরের প্রশ্ন, নিরক্ষরতার সাথে শিক্ষা, তেমনি বন্যার সাথে সম্পর্কিত রেন বা বৃষ্টি, বৃষ্টি হলেই বন্যা হয়, সুতরাং বন্যাই, বৃষ্টি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে, দূরত্বের সাথে যদি কিলোমিটার সম্পর্কিত হয় তাহলে আয়তনের সাথে সম্পর্কিত হবে অবশ্যই বর্গমিটার। CPU যদি কম্পিউটারের সাথে সম্পর্কিত হয় তাহলে সেট টপ বক্স, এখানে রেডিও, টিভি, ট্রানজিস্টার, টিভি খুব সহজেই তোমরা বুঝতে পারছো, টেলিভিশন হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক, জলাতঙ্ক যদি কুকুরের সাথে সম্পর্কিত হয় তেমনি ডেঙ্গুর সাথে সম্পর্কিত, ইদানিং হচ্ছে মশাবাহিত রোগ, সুতরাং মশাই এখানে সঠিক উত্তর, ডেঙ্গু। ক্যালকাটা যদি কলকাতা হয় তাহলে মাদ্রাজ ড্যাশ কী হবে, মাদ্রাজের সাথে সম্পর্কিত অবশ্যই চেন্নাই, অর্থাৎ বর্তমান নাম, আগের নাম এবং বর্তমান নাম এটি এখানে বোঝানো হয়েছে। 18 নম্বর প্রশ্নে দেখে নেওয়া যাক, তরঙ্গের সাথে বায়ুর সম্পর্কিত হলে ছোট ঢেউর সাথে অবশ্যই বাতাস, অল্প বাতাস হলে ছোট ঢেউ হয়, তাই। সত্যজিৎ রায় সিনেমা হলে অমর্ত্য সেন কিসের সাথে সম্পর্কিত, তিনি অর্থনীতির সাথে সম্পর্কিত। 20 নম্বরের প্রশ্ন, ভরের সাথে কিলোগ্রাম সম্পর্কিত হলে কার্যের সাথে, অর্থাৎ কার্যের একক হচ্ছে জুল, জুল হলো কার্যের একক, ভরের একক কিলোগ্রাম আমরা জানি, তাহলে
এই 20টি প্রশ্ন হয়ে গেল 11 থেকে 20 পর্যন্ত। এবার 21 আর 22 এখানে কতগুলো অক্ষর এবং তার মান দেওয়া আছে একটা ছক, তার থেকে 21 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। যদি খেয়াল করো তাহলে দেখবে 8 ইজ ইকুয়াল টু ই, জি ইজ ইকুয়াল টু কে, 2 ইকুয়াল টু ডে ডি, 9 ইকুয়াল টু জে, 4 ইকুয়াল টু বি। সুতরাং সি দাগের উত্তরটাই সঠিক। 22 দাগের উল্টোভাবে বলা হয়েছে, এখানে অক্ষরগুলো বলা আছে কোন সংখ্যাটা হবে। যদি লক্ষ্য করো তাহলে একটু খেয়াল করো, সি হলো সঠিক উত্তর এখানে। অর্থাৎ এইভাবে তোমরা খাতায় যে প্রশ্ন থাকবে প্রশ্নে লিখে নিয়ে উত্তরগুলিকে চিহ্নিত করতে পারো। সুতরাং সমস্যা হবে না, সেইভাবে তোমাদের বুঝে নিতে হবে। এবার 23 থেকে 30 পর্যন্ত কিছু সূত্র দেওয়া আছে, যেমন এবিসি যদি 1, 2, 3 হয় বিএসির মা সংকেত তাহলে কি হবে। খুব সহজ এটি, যদি একটুখানি লক্ষ্য করো তাহলে দেখো 213 হবে। খুব সহজভাবে এবিসির মান যদি দেখো, 24 নম্বরের প্রশ্ন কোন সংকেত ব্যবস্থায় 1, 2, 3, 7 কীভাবে হয়েছে, না শেষের দুটো সংখ্যা গুণ করে প্রথম সংখ্যাটা যোগ হয়েছে, সেইভাবে দেখলে 2 হবে সঠিক উত্তর। আর 25 দাগেরটি দেখো 256 ইউ আর গুড, এখানে রঙগুলোকে একটু দেখার চেষ্টা করো। অর্থাৎ 256 ইউ আর গুড, 637 উই আর ব্যাড, 358 গুড অ্যান্ড ব্যাড, এগুলো কমন আসছে কোনগুলো যদি চিহ্নিত করো তাহলে দেখবে অ্যান্ড হচ্ছে 8। অর্থাৎ এখানেও তোমাকে বোঝার জন্য আমি রঙিনভাবে বুঝিয়েছি, রং দিয়ে বুঝিয়েছি। এই একই রকমের প্রশ্ন আরও আছে, দেখতে পাবে সামনে। আচ্ছা এখানে দেখো 461-টির অর্থ, একই রকমের প্রশ্ন আসছে, লাভলি পিঙ্ক ফ্লাওয়ার্স, 234 মানে হ্যাপ পিঙ্ক ড্রেস, 521 ইটস লাভলি ড্রেস। তাহলে দেখো কালারগুলোকে চিহ্নিত করে যেভাবে দেখানো হয়েছে যদি দেখো তাহলে পড়ে থাকছে ফ্লাওয়ার্স অর্থে 6, এখানে 6 হচ্ছে সঠিক উত্তর দাঁড়াবে। 27 দাগে দেখো বলছে জেড ইকুয়াল টু 52, তাহলে এসিটি ইকুয়াল টু 48, তাহলে বিএটি সমান কি হবে। যদি একটু লক্ষ্য করো এখানে প্রত্যেকটি অক্ষরের যে সংখ্যা তাকে 2 দিয়ে গুণ করা হয়েছে, জেড হচ্ছে 26তম অক্ষর, তাহলে 26 দুগুণে 52, একটু ঠিক একইভাবে হয়েছে, তাহলে ব্যাটও একইভাবে তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবে। সুতরাং 46 হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ ডি। 28 দাগের দেখো একই রকমভাবে স্কাই যদি সি হয়, সি অর্থ যদি ওয়াটার হয়, ওয়াটার অর্থে এয়ার, এয়ার অর্থে ক্লাউড, ক্লাউড অর্থে ফ্লাওয়ার রিভার, একটা সম্পর্ক বোঝানো হয়েছে। তাহলে বলছে যে থার্স্টি বা ক্ষুদ তৃষ্ণার্ত হলে আমরা কী খাবো। খুব সহজভাবে এগুলোর মধ্যে আমরা জলই একমাত্র খেতে পারবো, তাই সঠিক উত্তর হচ্ছে ওয়াটার বা সি অপশানটাই এখানে সঠিক উত্তর। অর্থাৎ চেষ্টা করবে অঙ্কগুলোকে বোঝার, তাহলে খুব উত্তর সহজেই উত্তর পেয়ে যাবে। 29 দাগে দেখো বলা হচ্ছে এ ইজ ইকুয়াল টু 0.0, বি ইজ ইকুয়াল টু 0.1, তাহলে এখান থেকে এফ এবং কে কি হবে। যদি একটু লক্ষ্য করো একটা করে সরে গেছে, এফ ইকুয়াল টু 0.5 আর কে ইকুয়াল টু আরও 5 যোগ করো তাহলে 0.10 মানে 1.0, অর্থাৎ এ অপশানটি এখানে সঠিক উত্তর। ডেট ইকুয়াল টু একটা সংখ্যা সিরিজ দেওয়া হয়েছে, তাহলে জিল সমান কি হবে। একটু যদি লক্ষ্য করো ডেট ডি অর্থে 23 মানে পেছন দিক থেকে, অর্থাৎ জেড ওয়ান আর এদিকে, তাহলে একবার খেয়াল করো জিলের জেড ওয়ান, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ওয়ান হচ্ছে ডি দিয়ে শুরু, ডির একটাই মাত্র রয়েছে, তাহলে অন্যগুলো আর দেখার দরকারই নেই, একমাত্র সঠিক উত্তর হবে ডি, ডি অপশানটি এখানে সঠিক উত্তর। তাহলে দেখো অনেক সময় ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, উপস্থিত বুদ্ধি থেকে কিন্তু তুমি উত্তরটিকে বেছে নিতে পারো, সেক্ষেত্রে তোমার সুবিধা হবে। অর্থাৎ ওয়ান দিয়ে শুরু একমাত্র একটাই অপশান, তাহলে ওটাই উত্তর। তাহলে আজকের এই পর্যন্ত, পরের পর্বে বাকি 30টি প্রশ্ন নিয়ে হাজির হব। 2017 সালের NMMS পরীক্ষায় সকলের পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হোক এই আশা রাখি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আরও বেশি পরিমাণে বন্ধুদের কাছে পৌঁছে দাও যাতে সবাই এই বিষয়টি আরও প্রস্তুতি নিতে পারে। সবাই ভালো থেকো, আজকের তাহলে এই পর্যন্ত।